প্রাইমারিতে কিন্তু এই নিয়ম থেকে একটা ম্যাথ কিন্তু সব সময় আসে, যে আমি এখন যে নিয়মটা শেখাবো জাস্ট একটু টেকনিক জানা দরকার, যে এত কোটি সমান কত মিলিয়ন, 1 কোটি সমান কত মিলিয়ন, 9 কোটি সমান কত মিলিয়ন, বা 15 কোটি সমান কত মিলিয়ন, অথবা এত মিলিয়ন সমান কত কোটি, 10 মিলিয়ন সমান কত কোটি, বা 100 মিলিয়ন সমান কত কোটি। ব্যাপারটা হচ্ছে জাস্ট একটা একটা উল্টা। এখন আমরা যদি কোটির থেকে যদি মিলিয়নে যাই, যেমন এই প্রশ্নটা আসছে দেখেন 2022 সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বলছে 9 কোটি সমান কত মিলিয়ন। এই যে কোটি থেকে মিলিয়ন বা মিলিয়ন থেকে কোটিতে আসার সবচেয়ে সহজ একটা টেকনিক শেয়ার করব। যেমন আমি যদি বলি 9 কোটি সমান কত মিলিয়ন, যত কোটি থাকবো, যেমন 9 কোটি আছে, এর আগে একটা শূন্য দিয়ে দিন, তাহলে এত মিলিয়ন। যেমন আমি যদি বলি 15 কোটি সমান কত মিলিয়ন, এই প্রশ্নটাই 15 কোটি যদি সমান কত মিলিয়ন, তাহলে 15 কোটি সমান, এই দেখেন 15-র পরে একটা শূন্য দিলাম, 150 মিলিয়ন। এখন পরীক্ষার হলে কি আসবে, উল্টে আসে অনেক সময় যে 90 মিলিয়ন সমান কত কোটি, এটা সমান দেখেন এইটা সমান কত কোটি, উল্টে আসে অনেক সময়, মানে এত কোটি সমান কত মিলিয়ন, অথবা এত মিলিয়ন সমান কত কোটি। যখন মিলিয়ন থেকে কোটিতে নিতে বলবে তখন জাস্ট শূন্যটা কেটে দিতে হবে, একটা শূন্য কাটতে হবে। যেমন 90 মিলিয়ন সমান কত কোটি, 90 মিলিয়ন সমান 9 কোটি। আবার 150 মিলিয়ন সমান কত কোটি, 150 মিলিয়ন সমান 15 কোটি। তার মানে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝে গেলাম যে মিলিয়ন থেকে কোটিতে নিব, যখন মিলিয়ন থেকে যখন কোটি থেকে মিলিয়নে যাব, কোটি থেকে মিলিয়নে গেলে একটা শূন্য বাড়বে, আবার মিলিয়ন থেকে কোটিতে যখন আসবো তখন কি আসবে, একটা শূন্য কমবে। যেমন 150 মিলিয়ন সমান 15 কোটি, দেখেন শূন্যটা কেটে গেছে, 90 মিলিয়ন সমান 9 কোটি, আবার 9 কোটি সমান কত মিলিয়ন, আমরা একটা শূন্য দিয়ে দিলাম। আমরা এই ধরনের দেখেন কতগুলো অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে, যেমন এইটা 1 কোটি সমান কত মিলিয়ন, তার মানে কোটি থেকে কিসে গেছে, মিলিয়নে গেছে, তার মানে 1 কোটি সমান 10 মিলিয়ন। হইতেছে কিনা দেখবেন যে এই নিয়মের আমরা কতগুলো ম্যাথ পাই। এই যে 1000 মিলিয়ন সমান কত টাকা, 1000 মিলিয়ন। এখন এটা কি বলছে, উল্টো বলছে না, মিলিয়ন থেকে কোটিতে গেছে, তাই না? মিলিয়ন থেকে কোটিতে গেলে তাহলে কি হবে, একটা শূন্য কমে যাবে না? তাহলে দেখেন এই যে একটা শূন্য কমে দিলে কত, 100 কোটি। তার মানে মিলিয়ন থেকে কোটিতে যখন যাইতেছে একটা শূন্য কমতেছে, আবার কোটি থেকে মিলিয়নে গেলে একটা শূন্য বাড়তেছে। এই যে 50 মিলিয়ন সমান কত কোটি, দেখেন 50 মিলিয়ন সমান কত কোটি, তার মানে কোটি থেকে কিসে গেছি, মানে মিলিয়ন থেকে কোটিতে গেছি, তার মানে 5 কোটি হবে, যার শূন্যটা কেটে দেন। কত সহজ কিনা বলেন, যে এর চেয়ে সহজ হয় কিনা। আমরা কিন্তু এই যে এই অঙ্কটা দেখেন, এরপর যারা আছে 10 মিলিয়ন সমান কত কোটি, তো ভালো কথা, মিলিয়ন থেকে আমরা কিসে গেছি, মিলিয়ন থেকে কোটিতে গেছি, তার মানে কি হবে, একটা শূন্য কমে যাবে, তার মানে 10 মিলিয়ন সমান কত কোটি হবে, এই যে একটা থাকে, তার মানে 1 কোটি, 10 মিলিয়ন সমান 1 কোটি। এখন দেখেন যে এটা ক্লিয়ার কিনা, এটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমি একটা ম্যাথ দিয়ে দেখি পারেন কিনা, দেখি পারেন কিনা। তাহলে 12 মিলিয়নে কত কোটি বলেন, 12 মিলিয়ন সমান কত কোটি। যদিও ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, কিন্তু অনেক ইনফরমেটিভ, কারণ হচ্ছে কোটি থেকে মিলিয়নে নেওয়া অনেক কি করতে হয়, চিন্তা ভাবনা করতে হয়, আবার মিলিয়ন থেকে কোটিতে। কিন্তু আমরা একটা টেকনিক মনে রাখবো, যখন কোটি থেকে মিলিয়নে যাব তখন কি হবে, একটা শূন্য বেড়ে যাবে, আবার যখন মিলিয়ন থেকে কোটিতে যাব একটা শূন্য কমে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।